আমাকে তলব করেছেন স্যার। বসুন। সে রাত্রে বিয়ে বাড়িতে অমন অযাচিত ভাবে আপনার হৃদয় হওয়াটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমি তো সব কথা ওদের খুলে বলেছিলাম স্যার, ভদ্র মহিলাকে সাহায্য করা ছাড়া আর আমার কোনো উদ্দেশ্যই ছিল না। তা তো হলো, বিশ্বাস যে হচ্ছে না স্যার। ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু সে রাত্রিরে উনি যদি কল্পনা দেবীকে স্বীকার করে নিতেন। দেখুন স্যার, দেখুন সবই আমার বরাত, কিন্তু মেয়েটি যে জাল সে প্রমাণ আমাদের হাতে। সুতরাং মেয়েটি জাল প্রমাণ পেয়েছেন একেবারে 420। কই মশাই, ভাবে ভাবে কথায় বার্তায় চাল চলনে টেরও তো পাইনি। আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে, কেন উকিলের কাছ থেকে কিচ্ছু শোনেননি? কই না তো, চেপে গেছে বোধ হয়, চেপে গেছে। সুরেন উকিলের সঙ্গে আপনার কতদিনের আলাপ? স্যার সেই দলিলটা নিয়ে তো প্রথম গিয়েছিলাম, তা মাস ছয়েক হবে। কি করা হয় আগে? আপনার পেশা কি? পেশা আগে তেজারতি আর ব্যবসা, বিজনেস। তাহলে মেয়েদের উপকার করে বাড়ানোটা আপনার নেশা? কি যে বলেন স্যার, এইবারটি হয়ে গিয়েছিল। ব্যবসাটা কিসে? আগে শুঁটকি মাছের। কারবার চলে? সে আপনাদের আশীর্বাদে বছরে 20-25 হাজার টাকা হয় স্যার। আগে এই বাজারে টাটকা মাছের দর 500 টাকা উঠলেই স্যার আমি মেকিং প্লেন্টি প্লেন্টি মানি, জানেন তো, কারো পৌষ মাস কারো স্বপ্ন আছে। দলিলগুলো তাহলে আপনার ওই ব্যবসা সংক্রান্ত কিছু? হ্যাঁ, দুজন অংশীদারকে টানবার চেষ্টা করছিলাম। তাদের নাম? আগে সুকুমার ঘোষ আর নরেন দত্ত। ঠিকানা? আগে দুজনই পাকিস্তানের লোক, ওই নোয়াখালী অঞ্চলে থাকে। আই সি। কোন ব্যাংকের মারফত কারবার করেন? কাঁচা টাকার কারবারে ব্যাংক করতে গেলে কি চলে স্যার? ইনকাম ট্যাক্স দেন নিশ্চয়ই? টেস্কো কত আর কামাই স্যার। কেন, বছরে 20-25 হাজার টাকা বললেন যে? বলেছি নাকি? ও স্যার ভুলে বলে ফেলেছি, মানে সরকারকে ফাঁকি দিচ্ছেন। সর্বনাশ, যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো স্যার। আপনার দুটো পায়ে পড়ি, ও মেয়ে চলে যাক, আমাকে ছেড়ে দিন, আপনি বাঁচলে বাপের নাম স্যার। আমি তাহলে আসি। এটা স্যার অধীনের উপর দয়া করুন, আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে কোনো পটের বিবি যদি গরুর গাড়ির তলায় চাপাও পড়ে আমি ফিরেও তাকাবো না স্যার। আপনার ঠিকানা? দয়া যে না করলি নয় স্যার। আপনার ঠিকানাটা বলুন। 27-11-16। আগে ভেবে 27-16-11 কোথায়? করিমুদ্দি লেন মেটে বলুছি। অন্য কোথাও যাওয়ার আগে লোকাল থানায় বলে যাবেন। আগে কিন্তু ও অধীনের কথা তো মনে রাখবো, এবার আসতে পারেন। আগে আচ্ছা স্যার। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।